শুরু করেছি পরম দয়ালু আল্লাহর নামে আজ আমার আলোচনার বিষয় নবীর ঘরে হাদিস নিয়ে আলোচনা করা নিষেধ ছিল আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ধরে এই আয়ারটি সিন্ধুকে তুলে রাখা হয়েছিল আজকে আমরা সেই সিন্ধুকে থেকে বের করে আয়ারটি আপনাদেরকে পড়ে শোনাবো এই আয়ার দিয়ে আজকে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো যে নবীর ঘরে হাদিস নিয়ে আলোচনা করতে নিষেধ করেছেন কেন করেছে সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব আপনারা বুঝতে যে আলেমরা এই হজুরেরা তারা ইসলামের কি কাজ করেছে কতটুকু কাজ করেছে তারা গোপন করে মানুষের কাছে অর্থ কামাই করে যাচ্ছে যা সম্পূর্ণ নিষেধ দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর নাম্বার যারা আয়াতের বিনিময় গ্রহণ করে বিক্রি করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আর মানুষ আছে তারা মুখ কিতাব পাঠ করে যাতে করে আমরা বুঝতে পারি যে এগুলো আল্লাহর কিতাব থেকে পাঠ করেছে অথচ এগুলো আল্লাহর কিতাব নয় যার প্রমাণ তিন নম্বর সুরা আল ইমরানের আটাত্তর নম্বর আর এক শ্রেণীর মানুষ আছে তারা কি করে আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং ধর্বদেরকে বানিয়ে দেয় নয় নাম্বার সুরা পড়ে দেখুন মিলিয়ে নিন যে আপনি কি তাদের মধ্যে আছেন আল্লাহ যেখানে বলেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেব এবং দরবেশদেরকে রব বানিয়ে নিছে আল্লাহ তো আর এই কথা এমনিতেই বলেননি আল্লাহ কোনো কথা এমনি বলেন না এক শ্রেণীর মানুষ আল্লাহকে বাদ দিয়ে নিয়েছিল তাই আল্লাহ তাদেরকে বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেছে আর এই আয়াতটি নাজিল করে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যাতে করে আমরা সাবধান হতে হতে পারি সতর্ক তো তারা কি কাজ করেছে তারা আয়াত গোপন করে রেখেছে সিন্ধুকে তুলে রেখেছে অথচ আল্লাহ যা কিতাবে নাজিল করেছে সেগুলো গোপন করার নিষেধ আল্লাহর পক্ষ থেকে যারা গোপন করে তাদের উপর আছে আল্লাহর লানত দুই নম্বর আল আলবাকার একশো উনষাট নাম্বার মিলিয়ে দেখুন নিচ্ছে যারা গোপন করে যা দলিল আল্লাহ কিতাবে নাজিল করেছে মানুষের জন্য সেগুলোকে যারা গোপন করে তাদেরকে আল্লাহ লানত করেন আর সত্যকে জেনে কখনো গোপন করে রাখা যাবে না সত্য জেনে আপনি গোপন করে রাখতে পারবেন না দুই নম্বর সুরা আলবাকারার বিয়াল্লিশ নাম্বার তোমরা জেনে শুনে সত্যকে কখনো গোপন করে রাখবে না দুই নম্বর সুরা আল বাকার বিয়াল্লিশ নাম্বার মিলিয়ে দেখুন যে সত্য বলছি না মিথ্যা বলছি তো আসুন আমরা কথা না বাড়ি সে আয়াতে যাই যে আয়াত দিয়ে আল্লাহ নবীর ঘরগুলোতে হাদিস নিয়ে আলোচনা নিষেধ করেছেন তো আয়াতটি আপনি বের করুন তেত্রিশ নাম্বার সুরা আজাবের তিপ্পান্ন নম্বর নাম্বার হচ্ছে হচ্ছে আয়াত তো সুরা দেখুন এখানে কি বলা হচ্ছে তোমরা যারা ইমান এনেছো শোনো আল্লাহ বলতেছেন তোমরা যারা ইমান এনেছো শোনো নবীর গৃহে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় খাদ্য গ্রহণের জন্য ঠিক আছে খাদ্য প্রস্তুতির জন্য অপেক্ষা করে যেন বসে থাকতে না হয় তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ করো অতঃপর তোমাদের খাওয়া হলে তোমরা চলে যাও মশগুল হয়ে যেও না এই যে হচ্ছে এখানে আরবিতে হাদিস শব্দ ব্যবহার করা হয়েছে আর তারা বাংলা অনুবাদ করেছে কথাবার্তায় মশগুল হয়ে না তাহলে আমরা বাংলা কি দেখলাম যে কথাবার্তায় মশগুল হয়েও না মানে আরবি যদি আমরা করি হাদিস নিয়ে তোমরা কথাবার্তা বলো না তারপরে দেখুন তোমাদের এই কাজ নবীকে কষ্ট দেয় তাহলে হাদিস নিয়ে আলোচনা করা নবীকে কষ্ট দেয় কে বলছেন আল্লাহ বলছেন সে তোমাদেরকে লজ্জাবোধ করেন আল্লাহ সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না ঠিক আছে মানে নবী এই কথাটা বলতে লজ্জা করেন হাদিস মানে কি কথা বাণী অসরবাণী যেগুলোর কোনো ভিত্তি নেই মানে আজব দুনিয়ার গজব কাহিনী আজগরবি শরীফের হাদিস মানে বিভিন্ন কথাবার্তা তালা ওখানে বলতো সেটি নবী বলতে তাদেরকে লজ্জা করত কিন্তু আল্লাহ সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না আল্লাহ সত্য কথা তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা এরকম ধরনের কোনো কাজ করবে না তারপরে দেখুন তোমরা যখন তার স্ত্রীগণের নিকট কোনো কিছু চাও তখন পদ্মার আড়াল হতে তাদের কাছে চাও এটা তোমাদের ও তাদের অন্তর জন্য পবিত্র তোমাদের জন্য আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া সঙ্গত নয় আর তার মৃত্যুর পর তার স্ত্রীকে বিবাহ করা তোমাদের জন্য কক্ষনো বৈধ নয় আল্লাহর দৃষ্টিতে এটা মহা অপরাধ কী বুঝলেন এখানে এই আয়াতে বলা হচ্ছে যে কথাবার্তায় মুশকিল হয়ে যেও না মানে তারা যদি আরবি করত তাহলে আমরা ঠিকই বুঝতাম এখন হয়তো বা আমার কথা আপনার কাছে বিশ্বাস নাও হতে পারে তো আপনি আরবি বলুন এখানে অবশ্যই হাদিস শব্দ পাবেন এই আয়াতের মধ্যে হাদিস কিন্তু আরবি শব্দ বাংলা তারা কথাবার্তা ঠিক আছে কিন্তু আমরা তো হাদিসের সাথে হচ্ছে পরিচিত আরবি দিয়ে কিন্তু আমরা কিন্তু হাদিসের সাথে বাংলাতে পরিচিত নয় কেন নয় হাদিসের বাংলা হচ্ছে বাণী কথা তো তারা যদি এখানে হাদিস শব্দ ব্যবহার করত তাহলে যারাই করান এই বিষয়টা বুঝতে পেত যে নবীর ঘরে হাদিস নিয়ে আলোচনা করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল কেন আল্লাহ রাসুল হচ্ছে তার ঘরে আয়াত পাঠ করে মানুষদেরকে শোনাতেন আমরা এটি পাবো এই তেত্রিশ নামে আজাবের চৌত্রিশ নম্বরেতে বের করুন আপনি দেখুন এখানে কি বলেছে আল্লাহ আয়াত ও জ্ঞান কথা যা তোমাদের গৃহে পটিত হয় সেগুলো তোমরা সেগুলো স্মরণ রাখবে তাহলে এখানে কি দেখলেন যে আল্লাহ রায়াত এবং জ্ঞান গর্বের কথা তোমাদের গৃহে পটিত হয় তাহলে আল্লাহ রাসুলের ঘরে আল্লাহ রাসুল কি পাঠ করতেন তেলত করতেন আয়াত এই কারণে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে যে আয়াত পাঠ হচ্ছে আর তোমরা কি করছো সেখানে হাদিস নিয়ে আলোচনা করছো এই কারণে তাদেরকে নিষেধ করেছে আর রাসূল লজ্জায় কিছু তাদেরকে বলতে পারতো না কিন্তু আল্লাহ সত্য কথা তাদেরকে বলেছে তো আমরা দেখি আর আয়াতগুলো তাহলে আর বিষয়টি পরিষ্কার হবে তো আমাদেরকে যেতে হবে 45 নম্বর সূরা জাসিয়ার এই সূরার 6 নম্বরতে যে এখানে কি বলা হচ্ছে দেখুন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবি আইয়ু হাদিসুম বাদ আল্লাহি ও আয়াতি ইউমিনুন তো এখানে আল্লাহ দারুণভাবে হাদিস উল্লেখ করেছে কারণ কিছু মানুষ আল্লাহর হাদিস বুঝবে না মানব রচিত হাদিসকেই হাদিস বুঝবে এই কারণে আল্লাহ এখানে হাদিস উল্লেখ করেছেন আর হাদিস আসলে আমাদের কাছে যে বুখারি মুসলিম তিরমিজি এসেছে এটি নতুন কিন্তু কোনো বিষয় নয় এর আগেও মানুষ এই হাদিসের উপর তারা অটল ছিল হাদিস তারা তো সেই কারণে এখানে আমাদেরকে সাবধান করে আল্লাহ দিয়েছেন যে এগুলো হলো আল্লাহর আয়াত যা সত্যতার সহকারে তোমার কাছে তেলাত করা হচ্ছে কাজী তারা আল্লাহ এবং তার আয়াতের পর আর কোন কথায় বিশ্বাসী স্থান করবে তো এখানে কি বুঝলেন যে আল্লাহ এবং তার আয়াতের পরে আর কোন হাদিস থাকতে পারে যে তার প্রতি তারা ইমান আনবে যদি আনে মানব রচিত হাদিসের উপর তাহলে তাদের কি শাস্তি আছে আমরা সেটিও দেখে নেব তো আসুন একই ধরনের আয়াত আমরা পাবো সাতাত্তর নম্বর সুরা মোরসালাতের পঞ্চাশ নম্বর আয়াত এখানেও দেখুন বলা হচ্ছে তাহলে কোরআনের পর আর কোন কিতাব আছে যার উপর তারা ইমান আনবে এখানে তারা অনুবাদ করেছে কিতাব যদি এখানে তারা হাদিস শব্দ ব্যবহার করত তাহলে সকলেই বুঝতে পেত এভাবে হতো যে তাহলে আল্লাহর এই হাদিসের পর তারা কোন কিতাবের উপর বা কোন হাদিসের উপর ইমান আনবে এভাবে যদি তারা অনুবাদ করতো তাহলে আমরা ঠিকই বুঝতে পেতাম তো এক শ্রেণীর মানুষ হাদিস তৈরি করে হাদিস বাদ দিয়ে তাদের জন্য আছে দেখুন শাস্তি তো এটি বের করুন নম্বর লোকমানের এক শ্রেণীর যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং ওহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি দর্শক এবং শ্রোতা এখানে দেখুন এক শ্রেণীর মানুষ আছে সবাই কিন্তু না এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর পথ থেকে আল্লাহর পথ কোনটি সেটি হচ্ছে কোরআন সেই কোরআন থেকে ভাবে তারা কি করে হাদিস এখানে শব্দ তারা হাদিস শব্দ ব্যবহার করে তারা তারা ঢুকিয়ে দিয়েছে অনুবাদ করেছে যদি তারা হাদিস শব্দ ব্যবহার করত। তাহলে ঠিক আপনিও বুঝতেন আমিও বুঝতাম যে অন্ধভাবে তারা হাজির সংরক্ষণ করে আর ওহাকে নিয়ে মানে নিয়ে কোনটা কোরআন নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে আর এদের জন্য আছে অপমান করক শাস্তি তারপরে দেখুন সাত নাম্বার যখন ওদের সামনে আমার আয়াত পাঠ করা হয় তখন ওরা দাম্মিকের সাথে এইভাবে মুখ ফিরিয়ে নেয় যে ওরা তা শুনতেই পায়নি অথবা যেন ওদের বেধি সুতরাং ওদেরকে কষ্টদায়ক আজবের সংবাদ দাও তো দর্শক এবং শ্রোতা আপনি যখন হাদিস বাদ দিয়ে শুধু কোরআনের কথা বলবেন তারা এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় মনে হচ্ছে যে তারা আয়াত শুনেইনি আর এটির জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি তাই আল্লাহ আমাদেরকে যেন এই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যেন আমরা বাঁচতে পারি আমরা যেন আল্লাহর আসানাল হাদিসের দিকে আসতে পারি মানব রচিত কিতাব ছাড়তে পারি আল্লাহ আসানাল হাদিস নাজিল করেছে উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতে যা আল্লাহ নাজাল আসানাল হাদিস আল্লাহ নাজিল করেছে সর্ব উত্তম হাদিস সেই হাদিস যেন আমরা মানতে পারি তো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে আয়াতটি হাজার হাজার বছর ধরে মানুষ গোপন করে রেখেছে সিন্ধুকে তুলে রেখেছে সেই আয়াতটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে আয়াত দিয়ে আমরা বুঝতে পেলাম যে নবীর ঘরে হাদিস নিয়ে আলোচনা করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল কিন্তু এখন কি করছে আপনি কথায় কথায় শুনবেন হাদিস 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 কোরআন আগে বলা হাদিস তারপরে কোরআন এগুলো কোনো কথা হতে পারে কেন হাদিস মানতে হবে তারা বলে যে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস তো কোন আয়াতের ব্যাখ্যা কোন হাদিস তখন কিন্তু তারা বলতে পারে না কয়েকটি কথা কয়েকটি আয়াতের কথা তারা বলতে পারে যে এ আয়তের ব্যাখ্যা এটা এ আয়তের ব্যাখ্যা এটা তো যেখানে বলা হচ্ছে বলুন আল্লাহ এক তো এর ব্যাখ্যা কি করবেন আমাকে আপনারা জানাবেন যেখানে বলা হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন জড়ায় জোটায় যেমন আল্লাহ নিজেই বলেন যে আমি আঙ্গুর সৃষ্টি করেছি হাতি সৃষ্টি করেছি পিঁপড়া সৃষ্টি করেছি তুমি কি দেখো না যে কিভাবে আল্লাহ আসমান এবং সৃষ্টি করেছে তাহলে এগুলোর ব্যাখ্যা আর কি হবে তো কোরআন যদি আপনি পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই কোরআনের ব্যাখ্যা দায়িত্ব আল্লাহর আল্লাহ নাজিল করেছে আর এর ব্যাখ্যার দায়িত্ব আল্লাহর আর কারো নয় আর লোকেরা যখন রাসুলের কাছে কোনো সমস্যা উপস্থিত করত এর সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করতেন যা আমরা পঁচিশ নাম্বার সুরা এর সমাধান পাই যে তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থিত করলে আমি আপনাকে তার সুন্দর জবাব ও সঠিক ব্যাখ্যা দান করে থাকি তাহলে সুন্দর ব্যাখ্যা এবং সঠিক জবাব দেওয়ার দায়িত্ব কার এই আয়াতে আমরা দেখলাম আল্লাহর কিন্তু এই দায়িত্ব এখন নিয়েছে মোল্লারা তারা হয়েছে সাইকুল হাদিস তো এগুলো আসলে কোরআনের শত্রুদের কাজ নবীর শত্রুদের কাজ যা আমরা দেখতে পাই আঠারো নাম ছয় নম্বর সুরা আনামের একশো বারো এখন আপনি বিশ্বাস করবেন অথবা অস্বীকার করবেন সেটি আপনার একান্ত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আঠারো নম্বর কাপের ছাব্বিশ নাম্বার বলে দিন সত্য তো পালন কর্তার পক্ষ থেকে আগে তো ইচ্ছা সে ইমান আর ইচ্ছা সে অস্বীকার করুক তো আপনার ইচ্ছা হলে আপনি ইমান আনতেও পারেন অস্বীকার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখালাম যে নবীর ঘরে কেন হাদিস নিয়ে আল্লাহ নিষেধ করেছে কারণ হচ্ছে নবী তার ঘরগুলোতে আয়াতের করতে করতেন আর আয়াত চর্চা করতেন আয়াতের কথা মানুষদেরকে শোনাতেন ওহি প্রচার করতেন কোরআন দিয়ে মানুষকে সতর্ক করেছেন পঁয়তাল্লিশ নম্বর ছুরার পঞ্চাশ নম্বর ছুরের পঁয়তাল্লিশ নম্বর আয়াত